ডিয়ার অনারেবল ভিউয়ার্স, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 14 ফেব্রুয়ারি পর্যন্ত। দেখে নিন কালের কণ্ঠ অনলাইন পত্রিকায় কি রয়েছে এ সংক্রান্ত সংবাদে। করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে দেশের সব রকমের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুক্রবার 29 জানুয়ারি শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্তের কথা জানান। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারীর কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের কমই ছাড়া চলমান ছুটি আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে বলেও জানানো হয়েছে। বাংলাদেশে গত বছরের 8ই মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর আগামী 30 জানুয়ারি পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল। এদিকে করোনা পরিস্থিতি যদি আরো খারাপ না হয় তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝি দেশের সব স্কুল কলেজ খুলে দেওয়া হবে বলে গত বুধবার 27 জানুয়ারি জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপুমণি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে NCTB সংক্ষিপ্ত সিলেবাস তৈরির এক সভা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। গত 22 জানুয়ারি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান করতে গাইডলাইন প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এই গাইডলাইন অনুসরণ করে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে বলা হয়েছে। এরপর বৃহস্পতিবার 28 জানুয়ারি সে প্রস্তুতি মনিটরিং বা পরিবীক্ষণ করার নির্দেশনা দেয়া হয় মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের। করোনা মহামারীর কারণে এবছর প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী, অষ্টমের সমাপনী ছাড়াও HSC পরীক্ষা বাতিল করা হয়েছে। JSC ও SSC এর ফলের ভিত্তিতে HSC এর ফল প্রকাশের সিদ্ধান্ত হলেও প্রাথমিকের অন্যান্য শ্রেণীগুলোয় পরীক্ষা ছাড়া পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হচ্ছে। আর মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়ন করা হচ্ছে শিক্ষার্থীদের। অন্যদিকে উচ্চ শিক্ষা স্তরে স্বাস্থ্যবিধি মেনে অনার্স ও মাস্টার্স এর চূড়ান্ত পরীক্ষা নিতে অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGC। আমরা দেখে নিই আরেকটা পত্রিকার RTV-র অনলাইন পোর্টালে কি রয়েছে। এখানেও একই খবর রয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের সেই ছুটি বাড়ানোর কথা, 14 ফেব্রুয়ারি পর্যন্ত এই ছুটি বলবৎ থাকবে। এবার দেখি যমুনা টিভির অনলাইন সংস্করণেও একই কথা বলা হয়েছে, করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আবারও বৃদ্ধি করা হয়েছে। এবার আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত এই ছুটি বৃদ্ধি করা হয়েছে। এবারে দেখে নেই News24 TV-তে কি রয়েছে। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সজল দাস। সজলের আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ নির্দেশনা আগে তেমন দেওয়া হয়নি। বলা হয়েছিল যেটি নির্দেশনা পাঠানো হয়েছে 4 তারিখের মধ্যে, অর্থাৎ 14 ফেব্রুয়ারির মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। অর্থাৎ করোনা প্রেক্ষাপট যেহেতু এখনো রয়েছে আমাদের সঙ্গে, সে কারণে কিছু প্রস্তুতি নিতে বলা হয়েছে, যে স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা যেহেতু অনেকদিন ধরে বন্ধ রয়েছে সেই ধরনের প্রস্তুতি নিতে এবং স্বাস্থ্যবিধি রক্ষা করে স্কুল যাতে শিগগিরই খুলে দেওয়া যায় প্রস্তুতিগুলো নিয়ে রাখতে বলা হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।
আমাদের ধারণা আমরা করছিলাম ঠিক সেই কাজটাই হবে এবং এর পরবর্তীতে হয়তো ছুটি আরো কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত 14 ফেব্রুয়ারি পর্যন্ত বলা হচ্ছে যে নতুন ঘোষণা এসেছে, তাতে 30 জানুয়ারি পর্যন্ত ছিল সেই ছুটিটি বাড়িয়ে 14 ফেব্রুয়ারিতে নেওয়া হয়েছে। এবং গতকালকে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি নোটিশ দেওয়া হয়েছে বিভিন্ন জেলায় যে তাদের যে শিক্ষা অফিসাররা রয়েছেন ঠিকভাবে তাদের পূর্বের যে নির্দেশনা 4 তারিখের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করা, সেই প্রস্তুতি ঠিক মতো সম্পন্ন করা হচ্ছে কিনা এই বিষয়টি পর্যবেক্ষণ করার পরে রিপোর্ট দেওয়ার জন্য তাদের যে কর্মকর্তা রয়েছে জেলা শিক্ষা অফিসার তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এর পরবর্তীতে ধীরে ধীরে হয়তো স্কুল খোলার দিকে আস্তে আস্তে আগামী, যেটা ধারণা করা হচ্ছে যে ফেব্রুয়ারি শেষ নাগাদ স্কুল খোলার একটি সম্ভাবনা রয়েছে। আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্তটি সেটিও কিন্তু গত 2 দিন আগে আমরা জেনেছি যে প্রভোস্ট কমিটির মিটিং ছিল, সেখানে কিন্তু বলা হয়েছে মার্চের প্রথম সপ্তাহে হলগুলো খুলে দেওয়ার জন্য, বিশেষ করে যারা অনার্স ফাইনাল ইয়ার এবং মাস্টার্স এর পরীক্ষা দিবে তাদের জন্য হলগুলো খুলে দেওয়ার জন্য তাদের পক্ষ মিটিং থেকে সুপারিশ করা হয়েছে। তো সব মিলিয়ে এই সবকিছু মিলে কিন্তু বলা চলছে খুব শিগগিরই হয়তো দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাণ চার জন্য ফিরবে, কিন্তু এই মুহূর্তে আবারও ছুটি কিছুটা বাড়লো। তো এই ছিল আমার কাছে এখান থেকে।